কৃষি দপ্তরের মন্ত্রী রতনলাল নাথের উপস্থিতিতে রাজ্যভিত্তিক পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠক রাজধানীর রেডিনগর স্থিত SARS কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। বৈঠকে পৌরোহিত্য করেন মন্ত্রী রতনলাল নাথ। এছাড়া উপস্থিত ছিলেন কৃষি দপ্তরের অধিকর্তা শরদিন্দু দাস, হর্টিকালচার দপ্তরের অধিকর্তা PB জমাতিয়া সহ অন্যান্যরা। বৈঠকে আলোচনা করতে গিয়ে মন্ত্রী রতনলাল নাথ জানান, 15 জুন থেকে কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান ক্রয় প্রক্রিয়া শুরু হবে। এখনও পর্যন্ত কৃষকদের কাছ থেকে 1,92,000 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে। এতে রাজ্য সরকারের কোষাগার থেকে অর্থ ব্যয় হয়েছে 371,79,00,000 টাকা। 1,76,519 জন কৃষককে সোয়েল হেলথ কার্ড প্রদান করা হয়েছে। 48,000 কৃষককে এই কার্ড প্রদান করা হবে। ধান উৎপাদনের ক্ষেত্রে দেশের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে ত্রিপুরা রাজ্য। একটা প্রেস কনফারেন্স করেছে, আমরা আগামী 15 তারিখ থেকে আমরা ফুড পেডি প্রকিউরমেন্ট করবো। আপনারা জানেন এই পেডি প্রকিউরমেন্টের খাদ্য দপ্তর পারচেজ করে, সমস্ত কাজটা করতে হয় কৃষি দপ্তরের লোক, এবং এই জন্য আমরা জোলাই বাড়িতে এটা সেন্টারটা প্রথম করছি এবং ওই দিন থেকে সব জায়গায় পারচেজ করা হবে। এবং এই পর্যন্ত এটা কিন্তু আমাদের সরকার আসার পরে এই রাজ্যে এটা শুরু হয়েছে, আগে ছিল না। আমরা বারবার বলেছিলাম বিধানসভায়, তৎকালীন মুখ্যমন্ত্রী মানিক সরকার এটা গুরুত্ব দেয়। আমরা এই পর্যন্ত কৃষকদের থেকে 1,92,000 MT আমরা পারচেজ করেছি কৃষকদের থেকে, যাতে সহায়ক মূল্য অতি বেশি পয়সা পায়, মার্কেট থেকে যেন বেশি পয়সা পেতে পারে। এবং এতে আমাদের রাজ্যের কোষাগার থেকে টাকা গেছে 371,79,00,000। এবং আমরা জানেন আমাদের যেমন শরীর খারাপ হয়, জমিরও রোগ হয়, সেই রোগটা কী, সেজন্য এটা করার জন্য সয়েল হেলথ কার্ড বলে একটা জিনিস আছে। এটা আমরা এ পর্যন্ত 1,76,519 জনকে দিয়েছি। আজকের মিটিংয়ে বলেছি এটাকে এবছর টার্গেট করো আরও 40,000, যাতে সয়েল হেলথ কার্ড পেতে পারে। পেলে আমরা 4টা জায়গায় আমাদের এই রিসার্চ সেন্টার আছে, সেখান থেকে আমরা আমাদের ভ্রাম্যমাণ গাড়িও আছে, মাটি সংগ্রহ করে সেটা আমরা সয়েল হেলথ কার্ড ইস্যু করি। রিপোর্ট দৃষ্টি।